হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেখতে পাচ্ছ আজকে মানে আমরা কোথায় চলে এসেছি? আমরা আর আমেদাবাদে নেই, দেখতেই পাচ্ছ তো। এখন আমরা রেডি রেডি হয়ে গেছি, অনেকগুলো ব্যাগও হয়েছে, তো যে কারণে এখানে আসা, তো সেই কাজের জন্য আমরা যাচ্ছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, দেখে অবশ্যই কমেন্ট করবে। অনেকেই বলছিল অনেকদিন লাইভে আসছি না, তো দেখি সময় পেলে একবার লাইভে আসব। তো দেখা যাক, কারণ এ কদিন খুবই ব্যস্ত থাকবো, তো সময় পেলে লাইভে আসবো, কারণ টাইমটা কিছু বলতে পারবো না। সময় পেলে অবশ্যই লাইভে আসবো কিছু টাইমের জন্যে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে, তো দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো চলো। তো ফ্রেন্ড দেখো, আমরা হাসনাবাদ স্টেশনে চলে এসেছি, টিকিট টিকিট কাটা হয়ে গেছে, তো সবার একটু খিদে পেয়েছে, তো তার জন্যে দেখো আমার বর গেছে টিফিন মানে কি খাবো সেটা দেখতে, তো গিয়ে দেখলো যে হচ্ছে ডিম টোস্ট খাবে সবাই, তো ডিম টোস্ট নিচ্ছে। এইদিকে দেখো আমাদের স্টেশনটা, হাসনাবাদ স্টেশনটা তোমাদের দেখাচ্ছি। তো আগে দেখেছো অনেকেই যারা আমার আমার ভিডিও ফলো করো, তো ওখানে দেখো আমার বোন বসে আছে ব্যাগ নিয়ে মানে লাগেজ নিয়ে, দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো ডিম টোস্ট চলে এসছে, এই যে সবাই খাওয়া দাওয়া করছে, এই যে দেখতে পাচ্ছ। তো মোটামুটি কম দামে খাবার পাওয়া যায়, আমেদাবাদে এরকম খাবার পাওয়া যায় না তোমরা জানোই, তো এখানে আসলে তো একটু বাইরের খাবার খাওয়াই হয়। তো যাই হোক দেখো আমরা ট্রেনে বসে গেছি, ট্রেনটা চলে এসেছে, ট্রেনে দেখো বসে গেছে, আমার বড় বসে গেছে, ওইদিকে বোন আছে, কিন্তু আমার বোন একটু ক্যামেরা থেকে দূরেই থাকতে চায়, একটু ক্যামেরা শাই, বুঝতেই পাচ্ছ। তো যাই হোক, তো এদের যে দেখো ট্রেনটা, ট্রেনটা বেশ ভালো, নতুন, কিন্তু ট্রেনটা এত নোংরা, এই যে দেখো দেখতেই পাচ্ছ প্রচুর নোংরা, উফ বাপ রে বাপ। তো যাই হোক কী আর করা যাবে, তো চলো আমরা আবার আস্তে আস্তে রওনা দিই। তো দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, তো এখানে এসেই ভিডিও বানানো শুরু করে দিয়েছি। তো এখানে একটা জিনিস হচ্ছে তিরঙ্গা হচ্ছে, মানে এটাকে তিরঙ্গা বলে, তো প্রথমে হচ্ছে বিট দিয়ে এ করে নিল, ময়দাটা মাখিয়ে নিল, বিটটা পেস্ট করে, কাঁচা বিট পেস্ট করে করেছে, আর হচ্ছে পালং শাকটা একটু ভাবিয়ে পেস্ট করে নিয়েছে। তো এই যে দেখো ময়দা, তিন রকম ময়দা দিয়ে এ করে এবার বেলে ভাজা হবে, এটা লুচি, তো এটা তিরঙ্গা বলে তিন রকম কালার দিয়ে। তো এই যে দেখো আমার মামিরা হচ্ছে এ করছে, আমরা মামার বাড়িতে চলে এসেছি, তো হচ্ছে এখানে বিয়ে বাড়ি আছে, তো সেই জন্যেই তোমরা ভিডিওগুলো দেখবে, দেখে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো এই যে দেখো বেলে নিচ্ছে, তো এই যে দেখতেই পাচ্ছে এবার ভাজাভাজির পালা, তো এই যে ভাজাভাজি হচ্ছে, কেমন লাগলো আমাকে অবশ্যই বলবে। তো নর্মালি জিনিস, কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগে, তো দেখো খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এখন আজকে হচ্ছে আইবুড়ো ভাতের পর্ব, তো আইবুড়ো ভাত চলছে, মানে সব গোজগাজ চলছে, এই যে দেখো আশীর্বাদ হচ্ছে, এই যে দেখো আজকে হচ্ছে মামি দেবে আইবুড়ো ভাত আমার ভাইকে, তো সেটাই এ হচ্ছে। তো এখন আইবুড়ো ভাতের পর্ব চলছে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সবাই দেখো রেডি হয়ে গেছে, রেডি হয়ে সবাই চলে এসছে, দেখো আমিও রেডি হয়ে গেছি, একটা সিম্পল শাড়ি পরেছি, আমার বোনের শাড়ি, তো তাড়াতাড়ি হয়ে যাবে শাড়ি পরলে, মানে সিম্পল শাড়ি, ওই জন্যে এই শাড়িটাই আজকে পরলাম। দেখো সব গোজগাজ হয়ে গেছে, তো এখানে হচ্ছে দেখো আমার বর একটু আমাকে বললাম, মানে আমার বরকে বললাম একটু ভিডিও ফিডিও করে দিতে, একটু বাইরে শব্দ আসবে, কিছু করার নেই। তো দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। তো এগুলো সাজিয়েছি ফুল দিয়ে, কেমন লাগছে। তো যাই হোক, এই যে বেশ সবাই, ক্যামেরাম্যান চলে এসেছে, এরপরে হবে মানে আমার মামি ভাইকে হচ্ছে আইবুড়ো ভাত দেবে, এই যে দেখো শুরু হয়ে গেছে, তোমরা ভিডিওটা দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে, তো চলো ভিডিওটা দেখতে থাকো।
দেখো আইবুড়োবাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে কেক কাটিং পালা। তো সবাই আমরা এক জায়গায় বসে গেছি, এবার কেক কাটিং হবে। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, তারপরে একটু ফটোটটো তোলা হলো, আমরা একটু ভিডিও করলাম সবাই মিলে, সবাই ফটোটটো তোলা হলো। তুলে তারপরে হচ্ছে আমরা এবার খাওয়া দাওয়া করতে যাবো, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে একটু বেরোবো। তো এই দেখো আমরা খেতে চলে এসেছি, এই যে খাওয়া দাওয়া হচ্ছে। তো অনেক কিছুই রান্নাবান্না হয়েছে, সেটা শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। এই যে দেখো এখানে রান্নাবান্না হচ্ছে। তো চলো আজকে দিনটা এইভাবেই কাটলো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো এইভাবে আমার পাশে দেখো, চলো টাটা।